আপনি একটু যদি বলতেন যে আসলে তামিমের সঙ্গে বরিশাল ফরচুনের কি চুক্তিটা হলো? আমরা নেক্সট ইয়ারের জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি যে আমরা নেক্সট ইয়ারে সে আমাদের সাথে খেলবেন, এটাই হচ্ছে মোটা কথা। আইকন হিসাবেই খেলবেন এবং আমাদের সাথে সর্বোত্তম সহযোগিতা দল করবেন ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে সাকিব তো বরিশাল ফরচুনের গতবারের ক্যাপ্টেন ছিলেন, ওনার অবস্থানটা কি থাকবেন? উনি কি আর বরিশাল ফরচুনের সঙ্গে রয়েছেন? সাকিবের সাথে আমি অনেকদিন যাবৎ কন্ট্যাক্ট করার চেষ্টা করছি বাট পাচ্ছি না, সেক্ষেত্রে যদি ধরেন সাকিব তামিম আমরা দুইজন বরিশাল পাই, সেক্ষেত্রে অধিনায়ক কাকে করবেন, আপনাদের কি চিন্তা থাকবে? এটা হচ্ছে যখন স্কোয়াড হবে তখন আমরা ডিসিশন নেব।